ইন্ডিয়ার জন্য সবচেয়ে ভালো হবে যদি একজন স্বৈরশাসক আসে যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। একবার মহাত্মা গান্ধী বলেছিলেন, যদি ইন্ডিয়াকে উন্নত করতে হয় তাহলে ইন্ডিয়ার দরকার একজন স্বৈরশাসক যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সৎ এবং ন্যায়পরায়ণ। মহাত্মা গান্ধী আমাদের জাতির পিতা, তিনি বলেছেন ইন্ডিয়ার জন্য সবচেয়ে ভালো হবে যদি একজন স্বৈরশাসক আসে যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তিনি একজন সৎ মানুষ ছিলেন, কেউ সুবিচারের জন্য আসলে তিনি দেখতেন না সে মুসলিম না অমুসলিম, সুবিচার চাইলে সুবিচার করেছেন। এজন্য তাকে বলা হতো আল ফারুক, যে ব্যক্তি সত্য থেকে মিথ্যাকে আলাদা করে